हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल ऑन स्पेशल किचन और आमी अनिंदिता। आज के एसे गेछि आबार एकटी नतून रेसिपी निये। तैरी करे देखाबो दुर्दान्त स्वादेर चितल माछेर झोल। भात पोलाव फ्राइड राइसेर साथे एटी भीषण भालो लागबे। चलुन ताहले चटपट रेसिपिटा देखे नेवा जाक। প্রথমেই এখানে আমি চিতল মাছ নিয়েছি, গাদা পেটি সমেত মাছ নিয়েছি। এবার মাছটাকে নুন হলুদ মাখিয়ে নেব। দেব নুন আর দিচ্ছি হলুদ। গ্যাসে প্যান বসিয়ে দিচ্ছি সরষের তেল। এখন তেলটা গরম হতেই আমি নুন হলুদ মাখানো মাছগুলো ভেজে নিচ্ছি। দুই সাইড ভালো করে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। মাছ ভেজে তুলে নিয়েছি, এবার আমি বড় করে কেটে রাখা আলু ভেজে নেব। আলুর মধ্যে দেব একটু নুন আর দেব সামান্য হলুদ গুঁড়ো। আলুটাও ভেজে নিয়েছি, এবার আলুটাও তুলে নেব। আলু ভেজে তুলে নেওয়ার পর এই তেলের মধ্যেই ফোড়ন দেব। তেজপাতা দেব এক চামচ, গোটা জিরে দেব দুটো, কাঁচা লঙ্কা। এবারে ফোড়নটা একটু নেড়ে নেব। এবারে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ বাটা। প্রথমে পেঁয়াজটাকে একটু ভেজে নেব। পেঁয়াজটা এক মিনিট মতো ভেজে নিয়েছি। এবারে দেব টমেটো বাটা। এখানে একটা বড় সাইজের টমেটো রয়েছে, সেটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজের সাথে টমেটোটাও ভালো করে কষিয়ে নেব। টমেটো আর পেঁয়াজটা পাঁচ মিনিট মতো কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দেব জিরে আর ধনে বাটা এক চামচ দিলাম। দেব পরিমাণ মতো নুন, দিচ্ছি হাফ চামচ চিনি। এবার এই সমস্ত মশলাটা আগে ভালো করে কষিয়ে নেব। সমস্ত মশলা আমি একসাথে দিচ্ছি না, এইভাবে মশলা দেব স্টেপ বাই স্টেপ, আর মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আবারও সমস্ত মশলা পাঁচ মিনিট কষিয়ে নিয়েছি। একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দু চামচ পোস্ত আর আট পিস কাজু বাদাম আমি পেস্ট করে নিচ্ছি। এখন দিয়ে দেব পোস্ত আর কাজু বাটা। দেব মশলার বাটিটা ধুয়ে জল। এবার ভালো করে মিক্স করে এই মশলাটাও কষিয়ে নেব। দু মিনিট মশলাটা কষানো হয়ে গেছে। দেব হলুদ গুঁড়ো আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই সময় আমি আলুটা দিয়ে দিচ্ছি। এবারে আলুটা দিয়ে দিলাম মশলার সাথে। এবার ভালো করে কষিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে ঢাকা চাপা দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। দশ মিনিট আমি ঢাকা চাপা দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। মশলাটা এখন একদম তৈরি হয়ে গেছে আর মশলার থেকে তেলও ছেড়ে এসছে। এখন দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। এবার জলটা দেওয়ার পর ভালো করে মিক্স করে দিচ্ছি। এখন ভেজে রাখা মাছ দিয়ে দেব। এবার একটু নেড়ে দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। গ্রেভির সাথে মাছটা পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এবারে দেব গরম মশলার গুঁড়ো আর দেব এক চামচ ঘি। এবারে ভালো করে মিক্স করে দেব। এখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে ঢাকা দিয়ে দিচ্ছি। তিন চার মিনিট এইভাবে ঢাকা থাকলে ঘি আর গরম মশলার গন্ধটা ভালোভাবে আসবে। এখন ঢাকাটা খুলছি, নামিয়ে সার্ভ করে দেব। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন, আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমার চ্যানেলের নতুন ভিডিওর নোটিফিকেশনের জন্য। আজকের মতো এই পর্যন্তই, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।